সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সারোয়েল বন্দর নারায়ণগঞ্জে। তো দেখতেই পাচ্ছেন এটি প্রতিষ্ঠিত আসলে গরুর খামার। তো উদ্যোক্তা একজন প্রবীণ মানুষ, উনি আসলে প্রায় 20 বছরের উপরে গরু লালন পালন করছেন। তো দেখতেই পাচ্ছেন তার খামারের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উনি মাত্র একটি গরু দিয়ে, বকনা বাছুর দিয়ে খামার শুরু করে আজকে আল্লাহর রহমতে প্রায় 30 থেকে 40টি গরুর মালিক হয়েছেন। তো তার সফলতার গল্প কী, আপনারা নতুন যারা খামার শুরু করতে চান কীভাবে শুরু করতে পারেন, সেই সব বিষয়ে আজকে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তো আমরা কথা বলছি উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আঙ্কেল, আপনার নাম? আমার নাম আব্দুল রব। আব্দুল রব, হ্যাঁ। তো আপনি তো একটা বকটা বছর দিয়ে শুরু করলেন, হ্যাঁ, শুরু করে আল্লাহর রহমতে সফল হলেন ইনশাআল্লাহ। তো এই যে সফলতার গল্পটা বলবে না, আসলে কীভাবে ধাপে ধাপে আজকে আজকে এই পর্যায়ে আসলেন? ইনশাআল্লাহ বলি, আমি সকালবেলা ঘুমের থেকে ফজর নামাজের টাইমে আজানের টাইমে উঠি, ওইটা নামাজ পড়ি, নামাজ পড়ে গরুর ঘরে আসি। আচ্ছা। আয়া পয় পরিষ্কার করে গাভি ধোয়াই, ধোয়াই আপনার গাছ পানি দিয়া বাজারে যাই, বাজারতে নাইয়া আবার পানি টানি খাওয়াইয়া আবার পয় পরিষ্কার করিয়া ধরেন খুলে বসি। একটার পরিমাণে প্রায় 3 কেজি ভুসি লাগে, তারপরে পাউডার লাগে প্রায় 1 কেজি পানি। আচ্ছা। একটা গরুর আর কি, তো 8টা গরু এইভাবে খাওয়াই যায়। আচ্ছা। খাওয়ানোর পর আবার দুপুরে আপনি ঘাস কাটা দেয়া গরুর ঘাস মাস কাটে আয়া, আবার গরুর দোয়া টোয়া, আবার আপনি আল্লাহ নিলে বিকালে যাই বাজারে, বাজার থেকে আইসা আবার এইভাবেই গরুর পানি টানি খাওয়াইয়া কমপ্লিট করে সন্ধ্যার টাইমে মাগরিবের আগে ইনশাল্লাহ শেষ করে দিই আর কি। মানে এটা আপনার নিয়মিত? হ্যাঁ নিয়মিত, হ্যাঁ নিয়মিত আর কি। আমি যেমন সকালে খাওয়ান, কয়টার দিকে খাওয়ান? এই 8টা 9টার দিকে। কি খাওয়ান আসলে? ভুসি খাওয়াই, তারপরে আপনার এই পাউডার খাওয়াই, দুটার পাউডার, তারপরে যাও খাওয়াই খুব কম, যাও যেমন খালি একটা ফ্যানের মতন হয়, সবগুলি যেমন ফ্যানের মতন একটু ইয়া হয় আর কি, এই পরিমাণ খানা দিই। এই যে খানাটা যে দেন, পার গরুতে কতটুকু খাবার দিতে হয়? একটা গরুর প্রতি বেলায় ধরেন না এবার ইসে ওরা 5 কেজি লাগে। 5 কেজি? হ্যাঁ, সবাই মিলাই এক বেলা, হ্যাঁ সবাই মিলাই ভুসি যাও এক পাউডারে খইলে। এইরকম কয়বার খাওয়াইতে হয়? 2 বেলা, সকালে আর বিকালে। বিকালে? বিকালে মানে কি সন্ধ্যার দিকে? সন্ধ্যার দিকে। আর কাঁচা ঘাস কখন খাওয়া? কাঁচা ঘাস আপনার এই পানি খাওয়াই দিয়া তুমি, হ্যাঁ হ্যাঁ গাভি বিক্রি করেন কিনা? গাভি আপনার বয়স হয়ে গেলে আমি বিক্রি করে ভালো, মানে বুড়ো হলে বিক্রি করে? হ্যাঁ বুড়ো হয়ে গেলে, মানে যেটা বাদ হয়ে যায়। তো এই যে গাভিটা দেখছি, একটা ভালো গাভি চিনার উপায়টা কি আমাদেরকে বলবেন, যারা নতুন আসলে গাভি চিনে না, এই গাভিটা দেখি একটু বলেন যে এই গাভিটার কী কী দেখে বুঝবো এই গাভিটা ভালো? আমার গাভির আপনার এই যে দেখেন গাভিগুলি, এগুলি সবগুলির গলা লম্বা কিন্তু, জি চামড়া হচ্ছে কুল। আচ্ছা। তারপরে এই যে দূরবানগুলো আছে এগুলো একদম একদম দানবেলা পরিষ্কার আছে। আচ্ছা। বানগুলো দেখতে হবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ বানগুলো দেখতে হবে, তারপর দুধের যে রগগুলো আছে ওগুলো দেখতে হবে, কীরকম রগগুলো, এটা কী নমুনা। এই যে সেটা যে দামটিটা দেখেন, এটা মাত্র নতুন বিয়ে আছে। আচ্ছা। 10 কেজি দুধ হয় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একবেলা সকালবেলা আর বিকালে 5 কেজি? হ্যাঁ বিকালে 5 কেজি, সাড়ে 5 কেজি, 6 কেজি হয়ে আসে। এটা প্রথম বিয়ে? প্রথম বিয়ে। আচ্ছা আচ্ছা। তো পানের জিনিসটা ভালো আমরা দেখছি। তো এই যে বাছুরগুলো দেখছি, এগুলো কোনটা? এগুলা আপনার এই দুইটা হয়েছে ওই যে সাইডের দুইটা। আচ্ছা। আর এইটা হয়েছে ওই যে আপনার এই যে বকনা, এই যে হাফডা। আচ্ছা। তো এই যে বীজগুলো কিভাবে নেন আসলে? বীজগুলো আমরা ডাক্তার দিয়ে নেই। ডাক্তার দিয়ে? হ্যাঁ। বীজ দিতে খরচ কিরকম হয়? খরচ বর্তমানে 500 টাকা লাগে। মানে এটা সরকারি বীজ দেন না বেসরকারি? এটা সরকারি ওই ডাক্তাররা যাদের আনি তাই দিই আমরা আর কি। আমরা তো আর ফিরি পাই না, ফিরি পাইতে গেলে ওই উপজেলা যেতে হয়, উপজেলায় যাইতে যে স্টে হওয়া লাগে আর যে পরিশ্রম এসব গরু ছাড়লে অ্যাক্সিডেন্ট নিরব হয়। আচ্ছা। যার কারণে ওই ডাক্তার দিয়ে বাইতে নিয়ে দেওয়া হয়, ওই যে আজকে একটা দিলাম। কত নেয় ডাক্তার এসে, কত দেয় বীজ দেয়া? ডাক্তার 400 দেয়, 500 দেয়, 300 দেয়। ওরা আপনারা কি বলে দেন যে এই বীজটা দেন? হ্যাঁ হ্যাঁ। কি বলে সেটা? আমরা বলি 100%, 70%, 80%, 90%। কি বীজটা চান? এই ধরে এইভাবেই আর পার্সেন্ট আমাকে বোঝায় আর কি। মানে হলিস্টেন ফিজেনের এই বীজগুলো দেন আপনার গাভিতে নাকি? হ্যাঁ 100% আর কি।
এগুলা 100% হ্যাঁ বীজ দেয় কিন্তু আসলে তো 100% হয় না হয় না কিন্তু দেওয়ার চেষ্টা করেন 100% আচ্ছা আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে 100% দিলে আমরা আরো উর্বরতর কিন্তু খারাপ দেয় না খালি এই বীজটা আমার 100% দিয়ে গেছে আর আমগো মনি ডাক্তার আছে মনি ডাক্তার আছে তাতে কি টাকা বেশি নেয় না এইটা সুঙ্গা টাকা বেশি নেবে মানে বর্তমানে একটু বেশি কমলে আচ্ছা তো বর্তমানে অনেক নতুন নতুন খামারিরা আসলে ঝরে পড়ছে তো কি কারণে ঝরে পড়ছে একটু বলবেন কারণ হচ্ছে তারা পুরোপুরি বুঝতে পারে না আচ্ছা আর ওই যে গরুগুলো কিনাই গিয়া আপনার এই গরুগুলো এই খামারগুলো আরো ধরা খেয়ে যায় মানে গরু কিনতে গিয়ে ধরা খায় কিনতে গিয়ে আবার খাওয়ার দাম বেশি দুধের রেট কম আচ্ছা বর্তমান দুধের রেট কম আচ্ছা যার কারণে এরা পুরো লাগে অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন নাকি এই যে আমার ছোট ভাই অনেক টাকা লস হয়ে গেছে ছোট ভাই হ্যাঁ উনি তো বিদেশ থেকে এসে খামার শুরু করলো নাকি হ্যাঁ হ্যাঁ তো এই যে আপনি তো মুরব্বী আছেন গরু পালন করতেছেন আপনি সফল আছেন নাকি আপনি তো মাশাআল্লাহ ভালো একটা মাসে ইনকাম আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে এই গরু পালন করে আপনি কি করেছেন একটু বলবেন আসলে আয় উন্নতি ইনশাআল্লাহ ফুলাবান নিয়া আলাদা খুব সুন্দর চলতাছি আচ্ছা আমার বাড়ি ঘরে কি সব বাপদাদার কালাই না বাড়ি ঘর আচ্ছা কিন্তু এই ঘর দুয়ার ওই যে বিল্ডিংটা উঠাইলাম আচ্ছা এই গরু দিয়ে ইনশাআল্লাহ এটা রেসিলা ফুলার ওখানে চাকরি করে আচ্ছা তো এই যে আপনি 20 বছর ধরে তো গরু পালন করতেছেন নাকি যদি আমরা একটা বাজার মূল্য হিসাব করি যে আপনি বাড়িঘর করলেন এই 20 বছরে একটা বকটা বাছুর থেকে কত লক্ষ টাকার মতো মালিক হলেন তা তো হিসাব দিয়ে শেষ করতে পারতাম না একটা আনুমানিক যদি বলেন 50 লাখের উপরে নাকি হয় রকম তো হইবই 50 লক্ষ টাকার উপরে এই যে জি এটা লিয়া চলতাছি আচ্ছা আল্লাহ দিলে নালে কিভাবে চলবে মানে এইখানে যা হচ্ছে দুধ বিক্রি করে তারপরে ফুলাবাটের লেখাপড়া তারপরে খাওয়া দাওয়া সংসার চালা সব এই গরু থেকে অনেক বর্তমানে ফুলার একটু সেনা হয়েছে অনেক ফুলার চাকরি করে কি চাকরি করে ছেলে একটা ওই মানে লোডের চাকরি করে আরেকটা ওই ফ্রিজের চাকরি করে কত লিটার দুধ হয় ডেইলি আপনার সকালে ধরেন এই 25-26 কেজি দুধ হয় সকালবেলা হ্যাঁ আর রাতে আর বিকালে 15 কেজি আইয়ে এই দুধগুলা কিভাবে বিক্রি করেন এগুলো বাসায় বাসায় দেয় আর সকালকার ডা বাজারে বেশি বাসায় দিলে কত টাকা করে দাম পান আর বাজারে দিলে কত করে দাম পান বাসায় দিলে আপনার 60-70 টাকা আছে জি তারপরে বাজার এরকম হয় 60-70 আবার 50 হয়ে যায় আবার কোনো সময় 40 হয়ে যায় মানে গোয়ালে নিয়ে যায় না 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 আপনারা দেন না না আমাকে বাজারে গিয়ে দিবেন আপনারা বাজারে দেন এই যে ঝড় বাদল বৃষ্টির সময় অনেক সময় তো বাজারে নিয়ে যাইতে পারে না তখন এই দুধগুলি কি করে না কষ্ট করে নিতে নিয়ে গেলে বিক্রি হয়ে যায় হ্যাঁ নিয়ে গেলে বিক্রি হয় ওয়েস্ট থাকে না না আচ্ছা তাহলে তো ভালোই আচ্ছা তো আপনার খামারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খামারটি নিয়ে আর ভবিষ্যৎ কী পরিকল্পনা করবো তো বয়স হয়ে গেছে কারণ যদি পোলারা করতে পারে তো পোলারা যে খামার না করে অন্য ব্যবসা কেন করতেছে অন্য চাকরি কেন করতেছে তারা এটির এই গোবর খাবার তেমন মানে কষ্ট মনে করে হ্যাঁ কষ্ট মনে করে আর কি আচ্ছা তো তাদেরকে বুঝান না যে যাতে অনেক লাভ আছে বুঝাই তো মানে বুঝালে কি করবো মানে হারা তো ভিড়ে কম ওই এক পোলার লগে ভিড়ে আচ্ছা আরেকটা তো বগুলা আনতে পারে না এটা লেহাপড়া করছে মানে দোকানদারি করে আচ্ছা দোকানদারি করে তা আপনি কি মনে করেন যে খামার করে আসলে লাভ না না দিলে আমার লাভ এখন মাসে কত টাকা থাকে আপনার এখন মাসে ধরে না 20-30 হাজার টাকা থাকে এটা সব খরচ বাদ দিয়ে হাজার বিশেক টাকা থাকে তো এই যে যারা নতুন খামার করবে আসলে তাদের কি আসলে গাবি কিনে খামার করা উচিত না এই বকনা বাছুর কিনে খামার করা কিন্তু বকনা পালতে গেলে অতি ফাস্টে পারতো না কারণ হচ্ছে এটার খরচ আছে খরচটা দিব কই থেকে এই একটা আর গাবি কিন্তু এলে এরকম ভাবে গাবি কিন্তু দেই গা জানা হোনা যেমন আমি ধরা না খাই যেমন 1 লাখ টাকার জিনিস আমার 50 হাজার টাকা লস দিয়ে ব্যস্ত না হয় সেইভাবে বুঝ করে কিন্তু হইব কিন্তু হঠাৎ করে দৌড়ে খামার করলাম দৌড়ে আনলাম আর নিলাম তো খামার বুঝে যাইব মানে আসলে তো আমি মনে করেন আমি জানি না কিছু আমি জানতেই আমি এখন আসলে আমার আসলে কি করা উচিত আসলে আপনি ট্রেনিং নেন 1 নম্বরে ট্রেনিং নেন হুম হুম ট্রেনিং এতে না আমরা
আগে টিডিং এর পাইপে আপনি চলতে থাকেন মানে আপনি মনে করতেছেন যে জাইরি ফার্ম আছে ফার্মেসিকে বড় বড় ফার্ম আছে এগুলো চিটি টিডিং এ আচ্ছা আমি যদি প্রথম মনে করেন আপনাদের কাছে জানলাম নতুন আমি নতুন আপনারা অভিজ্ঞ 20 বছর যেহেতু আপনি গাবি পালেন তাহলে আমি প্রথম আপনার কাছে যে গেলাম যে আমি কত টাকা দিয়ে শুরু করলে আমি সফল হব আসলে আমার কয়টা গরু কেনা উচিত আপনি ধরেন যেরকম আপনি চালান সেরকম ওই আপনি করতে আমি যদি কম চালানো বড় পাঞ্জালি বইতে তো তার হইতো না মানে 10 লাখ টাকা চালান আছে 10 লাখ টাকা চালান আছে আপনি পাঁচটা গরু কিনেন ঘর দুয়ার করেন টেন্ডিং এর নেন আসলে কি আমার পাঁচটা কেনা উচিত না ছোট থেকে শুরু করব ছোট থেকে আপনি দুইটা কিনেন আগে ফারস্টে দুইটা কিনেন দুইটা কিনা আস্তে আস্তে আবার এটার তো চলতি আছে দেখবেন কিরকম হইতাছে কি আছে ওই বিষয় এরপর আবার দুইটা কিনেন এইভাবে আগে এরকম করে আস্তে আস্তে শিখবো তাই তো শিখবো ট্রেনিং ও নিতে হইবো নিজে নিজে অভিজ্ঞতা থাকতে হইবো খালি শুধু ট্রেনিং এ চলতে না মানে ট্রেনিং ও নিলে হবে না খালি আপনাদের কাছেও শিখতে হবে না হইলে হবে না হইলে কেমনে হইবো ওই যে ভাই আইয়ে আইয়ে আমার জিগা ভাই ডারম হে ডারম দৌড়ে যাই ভাইয়ের বগল মানে ভাই তো এখনো শিখে ওঠে নাই আসলে যে আসলে কিভাবে করতে হবে হ্যাঁ পুরোপুরি অনবন্ত হয় এটা যদি শিখতো তো ইনশাআল্লাহ ঠিক হয়ে যেত ভাই আচ্ছা তো কেউ যদি আপনার কাছ থেকে একটু বাস্তব জ্ঞান অর্জন করতে আপনার খামারে আসতে চায় ঢাকা থেকে কিভাবে আসতে পারে একটু বলবেন এটা আপনার গুগল থেকে সর্বাগ নেই না এদিক দিয়ে আমাদের রাস্তা আছে প্রথমে কোন দিক দিয়ে আসতে হবে পুরো মেইন রোডটা বলেন মেইন রোডটা আমরা মদনপুর দিয়া জি আপনার এই বন্দরের রাস্তায় দিব বন্দরের রাস্তায় আমরা গুলতে সর্বাগ নামতে দিব গুলতে সর্বাগ নামমা হিন্দে রিস্কালে লেখা আমার বাড়ি দিব রিস্কালে কি বলবে রিস্কালে শারীর শারীর হ্যাঁ শারীর শেষ মাথা যাব শেষ মাথায় আপনার নামটা বলে দেন আমার নাম আব্দুল রব আব্দুল রব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা শুনলেন আসলে তো খামার করতে হলে অবশ্যই আগে নিজের বাস্তব জ্ঞান অর্জন করতে হবে তারপরে গরু কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে পারলে বকটা বাছুর থেকে গাবি তৈরি করে আস্তে আস্তে খামার উন্নতি করতে হবে তো আপনারা যারা এই প্রতিবেদনটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ